হরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, তাদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। আন্দোলনের জেরে যাতে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে জুনিয়র ডাক্তারদের তরফে একের পর এক উদ্যোগ চোখে পড়ছে। হরজিকরে চালু হয়েছে অভয়া ক্লিনিক। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও অভয়া ক্লিনিক চালু করেছেন। এই চিকিৎসা শিবির গড়ে উঠেছে ভারত সেবাশ্রম সংঘের মাঠে, সেখানে রোগী দেখছেন তারা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা জানান, এই মুহূর্তে হাসপাতালে রোগী পরিষেবা দেওয়া সম্ভব নয়, কারণ এখনও হাসপাতালকে তারা নিরাপদ মনে করছেন না। ডাক্তার বাবুরা, জুনিয়র ডাক্তার বাবুদের ধন্যবাদ জানাই। আমাদের মতো দুস্থ রোগীরা হসপিটালে গিয়ে যে পরিষেবা পাবো এবং জীবন্ত যে ফিরে আসবো তার কোনো গ্যারান্টি নেই। একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, তাই আমাদের স্থানীয় ডায়মন্ড হারবার ডাক্তার মেডিকেল কলেজে ডাক্তারবাবুরা এসছে। আমি আমার চিকিৎসার জন্যে ওনাদের দেখালাম, ওনারা আমার চিকিৎসাও করলেন, বিনা পয়সা ওষুধও দিলেন। বলতে এখানে আমাদের গাইনি ডিপার্টমেন্টের লোকজন রয়েছে, আমরা অপথাল ডিপার্টমেন্টের লোকজন রয়েছে, চেস্টের লোকজন রয়েছে, মোটামুটি যাতে সার্বিকভাবে পেশেন্টের সুবিধা দেওয়া যায়, কারণ জুনিয়র ডাক্তারদের পক্ষে হসপিটালে এক্ষুনি জয়েন করা পসিবল হচ্ছে না। সেই জন্য আমরা বাইরে অভয়া ক্লিনিক করে সেটা পরিষেবা যতটা সম্ভব দেওয়া যায় সেটা চেষ্টা করছি। আমরা চাইছি যেন এই ক্রাইমটা, এই যে এত বড় একটা হিউম্যানিটির উপরে একটা স্টার এসেছে, এটা যেন মানুষ না ভুলতে পারে, আর সেটাকে শুধু প্রোটেস্ট জানিয়ে নয় মানুষের কল্যাণ করেও আমরা সেটা মানুষকে মনে রাখতে রাখাতে চাইছি।